ফটিকছড়ি উপজেলার ভূজপুর ও আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনত চেয়ারম্যান পদ বিজয়ী নৌকার দুই প্রার্থী। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই 16 এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনত ফল ঘোষণাত নানা নাটকীয়তার পর 5 ভোটের ব্যবধানে ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থী ইব্রাহিম তালুকদার। তাপস চন্দ্র ফুলের মালা পেয়েছে 4251, মোহাম্মদ আনোয়ার আলম ঘোড়া পেয়েছে 114, মোহাম্মদ ইব্রাহিম তালুকদার নৌকা পেয়েছে 4256। তারা এখানে তালুকদার নৌকা প্রতীক নিয়ে 4256 ভোটে প্রথম হয়েছেন এবং তাকে আমি নির্বাচিত ঘোষণা করলাম। যার নিকটতম তরিকত ফেডারেশনের ফুলর মালার প্রার্থী বাবু তাপস চন্দ্র ভাইদে 4251 ভোট। অন্যদিকে আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনত 840 ভোটের ব্যবধানে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী SKM সেলিমের পরাজিত গড়িয়ার নৌকা প্রতীকের প্রার্থী ওহিদুল আলম চেয়ারম্যান নির্বাচিত হয়ে এপ্রিল নির্বাচনের মধ্যে আরো জয়লাভ করছি। পাশাপাশি আবদুল্লাপুরের সর্বস্তরের এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ। এটা আরে বিপুলপুরে জযুক্ত করি জনতির শেখ হাসিনার নৌকা প্রতীকে জনতির শেখ হাসিনার হাতে তুলে দিই। আয় আশা করি জিয়ানের বদৌলতে আবদুল্লাপুর উন্নয়নের মহোৎসবের মধ্যে সামিল হতে পারিব। আমি জনগণ লইয়া বাবু নিয়ে সম্পূর্ণ কাজ আমরা অসমস্ত সমাধা করব। অবশ্যই জনগণ যাকে ভোট দিচ্ছে সে হয়েছে, এটা মেনে না নেওয়ার কিছু নেই। আর স্বাধীনতার পক্ষে না, আমার তো জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে হবে। নৌকা যেখানে স্বাধীনতার পক্ষের প্রার্থী জয়ী হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে ওনাকে অভিনন্দন জানাই। কেওয়াইর মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর চলিব।